Hello friends, welcome back to my channel Arjun Bhai 2 loi apnalokok swagatam. You're a superhero. আপনালোকক কথা দিছিলো এটা পথারৰ ভিডিও বনাইছিলো তাতে কৈছিলো যে এটা সেকেন্ড পার্ট দেখম আজি আমি সেই ভিডিওটোৰ উপস্থিত আছো ভিডিওটো আমি ইয়াতে স্টার্ট কৰিম আৰু চাই থাকক কি দেখুৱাও আপনালোকক এতিয়া আমি পথাৰৰ মাজেদি বৈ যোৱা এটা নলাত আছো এই নলাৰ পানী আমি খেতিত দিওঁ যিখিনি আমাৰ ওখ খেতি আছে তাতো আমি লৈ যাওঁ ইয়াৰ পানীয়ে কি পদ্ধতিৰে কেনেকে লওঁ আপোনালোকক দেখুৱাম বলক আমাৰ লোকেল ঘৰুৱা সুজ গেটলৈ যাওঁ এইখনে হয় আমার লোকেল ঘরোয়া পদ্ধতির সুইচ গেট পথরের পানিখিনি আমি ইয়াত এটা বান টাইপর দিছো আর হিটু সাইডর পরা পানিটো হিফালে আমি যিখিনি উখ মাটি হয় তালৈ লৈ যাও আর যেতিয়া হিখিনি পানি আমার প্রয়োজনের যিখিনি পানি লাগে হিখিনি হৈ গলে আমি আকৌ এই সুইচ গেটটো খুলি দিও সুইচ গেটটোতে অলপ অলপ পানি পার হৈ যাবা দিছো চাওক আমার লোকেল ঘরোয়া টেকনিকর সুইচ গেট ইফালে অল্প দ পানি আছে আপনার দেখাব পড়া নাই ইয়াতে কিন্তু মাছ আছে সরু সুরা মাছ থাকে যেবিলাক পথারত পাওয়া যায় পানিত বহিও ভাল লাগে যে নক আপনালোকক দেখালো যেখানে আমি রোয়া রইছিল আজি 28-29 দিন হয়ে গেছে জায়গাবিলাক সেউজিয়া হয়ে গেছে ওখ বেশি এটা হব পারা নাই তথাপি 7-8 ইঞ্চি হয়ে গেছে 9 ইঞ্চি হয়ে যাব এই ঠাইখানি আমি রইছিল প্রথম ভিডিওত দেখুয়া ভাল এটা গ্রোথ লৈছে দুপুরে এনেকুয়া বতা থাকিলে পথারত থাকার আমেজটি বেলেগ আহে এতিয়া আমি আছো আমি ইয়ার আমেজটো লৈ আছো কেনেকুয়া ভাল লাগি আছে সাইলেন্ট ইয়াত খালি পানির শব্দ আছে হেও বেলেগ টাইপের সাউন্ড কিবা ঝর্ণার পানি নিচিনা হেন লাগি আছে যেন বহুত ভাল পথারত আহিলে যিকোনো সময়তে আহক যদি বতা থাকে পথারত থাকি ভাল লাগে বতা না থাকলে অল্প গরম খাম কিবা কিবি লাগে আর কিন্তু যদি বতা আছে পথর থাকি মন লাগি যায় 1 ঘন্টা 2 ঘন্টা এনে কটাই দিব পারি আপনালোকক দেখালো ধান খেতি হেজিয়া হয়ে আছে আমার লোকাল সুইচ গেটটা দেখালো পুনর একবার চাই লোক আমার এই ঘরুয়া পদ্ধতির সুইচ গেট কি সিস্টেম ন যে নহক এটা কথা আছে না ঘরের খাওয়ার আমেজটাই বেলেগ আমার খেতি করা ইমান প্রয়োজন নাই যেহেতু আমি বাইরত কিবা কিবি কাম করে থাকো তথাপি দেউতা ইমান বছরের পরা করে আমাক খুয়াইছে সরুর পরা ডাঙর করেছে এতিয়া দেউতার কামখিনি আমি লৈছো এতিয়া যিখিনি আমার নিজের মাটি আছে সেইখিনি আমি খেতি করো আর এইখিনি আমার গোটেই বছর পার হয়ে যায় পারিলে অলপ সলপ থাকিলে বিক্রিও করো এইটো ধান খেতি করছো ইয়ার পিছত শীতকালত ইয়াত কিবা যোৱাবাৰ মাখৈ করেছিল এবার হয়তো সরিয়হ করবো
যেন অলপ ঘেউ করব লাগব আটাও লাগে আমার মুঠতে যিখিনি রান্ধা ঘরের খাওয়ার আইটেম হয় মোটামুটি খেতির পর আহে আর যদি ঘরত না পায় সেবিল তো কিনবই লাগিব ভাল ইমান লাভবান নহলেও নিজের কারণে করব লাগে কারণ ইয়াতে আমি এনেকুৱা মেডিসিন বা রাসায়নিক সার প্রয়োগ নকরো সো ফ্রেন্ডস যদি ভিডিওটো ভাল লাগিছে মই কথা দিয়ার দরে যদি আপনার বুঝাই বা দেখাব পারিছো তেতিয়ালে ভিডিওটো এটা লাইক করিব বন্ধুহতক শেয়ার করিব আর যদি মোর চ্যানেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আজি ইমানে আকৌ আপনার লগত দেখা হব আন এটা ভিডিওত তেতিয়ালৈকে বাই বাই।